বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম জি। কেসে সব দোস্ত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, কে বাংলাদেশ জো হ্যাঁ মেরিন ফোর্স বনানে যা রা? মেরিন ফোর্স কে হতি হ্যাঁ ইয়ে কেসে কাম করতি হ্যায়, ইসকে উপর ভি বাত করেনগে। আর বাংলাদেশ কে বাকি মেরিন ফোর্স বনায়েগা? কে বাংলাদেশি গভর্নমেন্ট মেরিন ফোর্স বনানে যা রই হ্যায়? আব মেরিন ফোর্স হতি হ্যায়, আপকো পহলে ইয়ে বতা দেন কে ইয়ে নেভি কে আন্ডার হি কাম করতি হ্যায়। জেসে কে বাংলাদেশ কি আগর হাম বাত করেন তো ওয়াহাঁ পর জেসে আইল্যান্ডস জো জাজায়ের হ্যায় ওয়ো নমুদার হো রহে হ্যায়, তো উনকি প্রোটেকশন কে লিয়ে কে নেভি কে ইলাভা ভি বাংলাদেশ কো মেরিন ফোর্স বনানে কি জরুরত হ্যায় ইয়া নাহি হ্যায়, ইসকে উপর বাত করেনগে। আর ইসকে লিয়ে হামে জো ভিডিও ভেজা গিয়া হ্যায় ওয়ো হ্যায় ইনফরমেটিভ বাংলা, উনকা ভিডিও আয়া হ্যায় আর ওয়ো কে বাত কর রহে হ্যায় ওয়ো দেখতে হ্যায় সবসে পহলে। তো সবসে পহলে ভিডিও দেখ লেতে হ্যায়, উসকে বাদ ফির ইসকে উপর ডিসকশন করেনগে কে বাংলাদেশ কে করনে যা রহা হ্যায়। পহলে ভিডিও দেখিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেরিন ফোর্স মূলত নেভাল ইনফ্যান্ট্রি বা পদাতিক বাহিনী, যারা নৌবাহিনীর অধীনে যে কোনো অ্যাম্ফিবিয়াস অপারেশন বা স্পেশাল অপারেশন পরিচালনা করে থাকে। সেনাবাহিনীর পদাতিক বাহিনীর মতো নৌবাহিনীর নিজস্ব এই পদাতিক বাহিনীকে বলা হয় মেরিন ফোর্স। বাংলাদেশ মূলত একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশের আনাচে কানাচে হাজারখানেক নদ নদী জালের মতো বিস্তৃত হয়ে আছে। এছাড়া আমাদের দেশের সর্বদক্ষিণে আছে বিশাল বঙ্গোপসাগর, যেখানে এসে নদীগুলো মিশেছে। বাংলাদেশের ইনল্যান্ডে প্রবেশের অন্যতম রুট কিন্তু এই নদীগুলো। এছাড়া বঙ্গোপসাগরে আমাদের সমুদ্রসীমায় ছোটখাটো বেশ কিছু দ্বীপ রয়েছে, যার মধ্যে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন অন্যতম। দেশের সমুদ্রসীমা রক্ষার মহান দায়িত্ব নৌবাহিনীর, আর সমুদ্রের দ্বীপগুলোর রক্ষার এবং নিরাপত্তার দায়িত্ব কিন্তু নৌবাহিনীর। সাম্প্রতিক সময়ে মিয়ানমার বেশ কয়েকবার উস্কানিমূলকভাবে সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের ম্যাপে প্রদর্শন করেছে। এখন যদি মিয়ানমার আক্রমণ করে আর এই সেন্ট মার্টিন দ্বীপ দখলের চেষ্টা করে, তাহলে নির্দ্বিধায় সেনাবাহিনীর ডাক পড়বে, সেটা আমরা সবাই জানি। আর এটা মূলত অ্যাম্ফিবিয়াস বা উভচর অপারেশন, আর এই সব উভচর অপারেশনের জন্যই মেরিন ফোর্স বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত। না, আমাদের ডেডিকেটেড কোনো মেরিন ফোর্স নেই, তবে বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব রিভারাইন ইঞ্জিনিয়ার্স ব্রিগেড রয়েছে, যেগুলো মেরিন ফোর্স হিসাবে কাজ করে। মেইনলি ইনল্যান্ডকে শত্রু আক্রমণ থেকে রক্ষা, নদী ও সমুদ্র উপকূলীয় এলাকার নিরাপত্তা রক্ষার জন্যই এদের প্রতিষ্ঠা করা হয়েছে। এদের নিজস্ব এলসিটি, এলসিইউ এবং অন্যান্য জলযান ও অস্ত্র রয়েছে, কিন্তু এদের কাজ মূলত ইনফ্যান্ট্রি, আর্টিলারি ও অন্যান্য সরঞ্জাম ও সৈন্য পরিবহন করা, একই সাথে নিজেরাও অংশগ্রহণ করা। তবে এদের নিজস্ব সরঞ্জাম বলতে এসব জলযানই রয়েছে, নিজস্ব কোনো ট্যাঙ্ক, কামান, এপিসি এসব নেই। তবে মেরিন ফোর্স মূলত এমন একটি ফোর্স যাদের নিজস্ব পদাতিক বাহিনী ও যুদ্ধ সরঞ্জাম থাকবে, তাই এটিকে পুরোপুরি মেরিন ফোর্স বলা চলে না। মেরিন ফোর্স নিয়ে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে বলে জানা নেই, তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অ্যাম্ফিবিয়াস ওয়ারফেয়ারের প্রতি গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের তিন বাহিনী মিলে 2019 সালে দেশের অন্যতম বড় প্রথম অ্যাম্ফিবিয়াস অপারেশন অপারেশন বজ্রাঘাত পরিচালনা করেছে, যেখানে শত্রুর হাত থেকে দখল হওয়া দ্বীপ উদ্ধার ও পাল্টা আক্রমণ সিমুলেশন করা হয়েছে। এছাড়া সেনা ও নৌবাহিনীর বহরে আরও এলসিডি যুক্ত করা হয়েছে বা হচ্ছে, সাথে এলপিডি ক্রয়ের পরিকল্পনাও রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য উভচর ট্যাঙ্ক ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী স্লোভাকিয়া থেকে ক্রয়কৃত PM-300 মাইন লেয়ারের ডেলিভারি গ্রহণ করেছে। রাশিয়ান ইউরাল ট্রাক্সেসিসের ওপর বেস করা এই সিস্টেম যুদ্ধক্ষেত্রে এবং উপকূলীয় এলাকায় অ্যান্টি পার্সোনেল বা অ্যান্টি ট্যাঙ্ক মাইন বিছানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে। এই সিস্টেম একই সাথে কয়েকশো মাইন বিছাতে পারে। নিজস্ব সেনা স্থাপনায় শত্রু গোপন অনুপ্রবেশ রোধ এবং উপকূলীয় এলাকায় অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট মেরিন ল্যান্ডিং এর এগেনস্টে এসব মাইন লে করা হয়ে থাকে। এসব থেকে বোঝা যায় বাংলাদেশ আসলেই উভচর অপারেশনের দিকে গুরুত্ব দিচ্ছে। বাস্তবতা বিবেচনা করলে বাংলাদেশের আপাতত মেরিন ফোর্স গঠনের মতো সম্ভাবনা নেই, কারণ এটা বেশ বড় একটা প্রকল্প হবে আর বিশাল বাজেট ও সরঞ্জামেরও প্রয়োজন। কারণ মেরিন ফোর্সের নিজস্ব অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক, IFV, APC,
হাউইজার, এমএলআর সিস্টেম থাকে। এছাড়া এদের স্পেশাল ট্রেনিংও দরকার, যা অনেক ব্যয় সাপেক্ষ। আর এত সদস্য প্রাথমিকভাবে রিক্রুট করে আলাদা ট্রেনিংয়ের ব্যবস্থা করাও আপাতত সম্ভব নয়। যদি আসলেও বাংলাদেশের পরিকল্পনা থাকে নিজস্ব মেরিন ফোর্স গঠনের, তাহলে সেনাবাহিনীর রিভারাইন ইঞ্জিনিয়ারিং ব্রিগেডকে নিয়ে গঠন করা যেতেই পারে। আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন নিচের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ। ওকে জি, আল্লাহ হাফেজ। ओके, तो गाइस वीडियो हुआ समाप्त। और आपने देखा, और आपने की मोने करे, पहले तो आप कमेंट कीजिए, कमेंट बिलो कि आप क्या सोचते हैं। मेरे ख्याल में बांग्लादेश के लिए जो मैरीन डेडिकेटेड मैरीन फोर्स है वो होना लाजमी है, और मेरे ख्याल में बांग्लादेशी गवर्नमेंट चाहेगी भी, क्योंकि बांग्लादेश में जिस तरीके से जज़ायर जो हैं वो नमूदार हो रहे हैं, और उनकी प्रोटेक्शन के लिए, आइलैंड की प्रोटेक्शन के लिए, और जिस तरीके से म्यांमार है, आप देख सकते हैं कि कैसा उसने किया। और ज़रूरी है कि अपने जो जज़ायर हैं उनकी प्रोटेक्शन के लिए आपके पास फोर्स, आपके पास अच्छी टेक्नोलॉजी के वेपन्स, आपके पास लेटेस्ट टेक्नोलॉजी के वेपन्स जो हैं वो होने लाजमी हैं। नो डाउट बांग्लादेश की जो नेवी है एक स्ट्रॉन्ग है, और जैसे कि आप जानते हैं कि बांग्लादेश के पास सी जो है वो बहुत बड़ी, उसकी अगर हम बात करें तो सी का एक बहुत बड़ा हिस्सा है बांग्लादेश के पास, और इसी वजह से बांग्लादेश को नेवी के साथ साथ अगर मैरीन डेडिकेटेड मैरीन फोर्स जो है वो भी मिल जाती है तो बहुत ही अच्छा हो जाएगा, और बांग्लादेश के लिए बहुत बेस्ट हो जाएगा। तो गाइस आप क्या सोचते हैं, कमेंट लाजमी कीजिएगा, और मिलते हैं अगले वीडियो में। रखिए बहुत सारा ख्याल। गुड बाय। अल्लाह हाफिज़। सुस्तो थाकुन, भालो थाकुन।